আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলির শিরোনাম দেখে নেব। এক নজরে, হিন্দু রাষ্ট্র নয় ভারত, ভারত হতে চায় না কখনোই হিন্দু রাষ্ট্র। এবারে লোকসভা নির্বাচনে ভোটের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছে দেশের জনগণ, জানিয়ে দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অপরদিকে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট বড় সুখবর, বিনামূল্যে এবার এই সকল ভারতীয়রাই পাবেন চিকিৎসার সুবিধা। মুসলিম হয়েও করছেন বিজেপি পদ্মের মহিলা কর্মীকে নগ্ন করে মারধরের গুরুতর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গ্রেপ্তার ইতিমধ্যে চার। অপরদিকে জিও গ্রাহকদের মাথায় হাত, কপাল ঠুকছেন জিও গ্রাহকরা, মোবাইল ব্যবহার করায় এখন পড়বেন চরম সমস্যায়, 27% পর্যন্ত বেড়ে গেল প্রত্যেকটি জিও রিচার্জের মূল্য, 3রা জুলাই থেকে হচ্ছে নতুন রিচার্জ প্ল্যানের দাম কার্যকর। অপরদিকে রাম মন্দিরের ছাদ ফুটো চুইয়ে পড়ছে জল, এবার ধসে গেল রাম মন্দির যাওয়ার রামপথ, বিতর্ক দেশ জুড়ে। অপরদিকে ধর্মীয় স্বাধীনতা খর্ব, ভারতে সংখ্যালঘু বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের ওপর চলছে হামলা হত্যা, ঘৃণাভাষণ বেড়েছে, উদ্বিগ্ন আমেরিকা, প্রকাশ করল রিপোর্ট। ইংল্যান্ডকে হারিয়ে বদলা নিয়ে 2020 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট টিম। রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, মেয়েরা রাজভবনে যেতেই পাচ্ছে ভয়, সায়ন্তিকা প্রসঙ্গে জানালেন মমতা। চ্যানেলে নতুন এসে থাকলে সংবাদগুলো নিয়মিত দেখবার জন্য একটি কাজ করতে হবে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লাইক করে দেবেন যে কোনো ধরনের মতামত, কী ধরনের সংবাদ দেখতে চান, কোথা থেকে সংবাদ দেখছেন আমাদের, সেটাও লিখে জানাবেন আপনারা কমেন্ট বক্সে। হিন্দু রাষ্ট্র নয় ভারত, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা যাবে না, এবারে লোকসভা নির্বাচনের ফলাফলে সেটাই প্রমাণ করে দিয়েছেন দেশের জনগণ, জানালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাকে বলপূর্বক কখনোই হিন্দু রাষ্ট্রে পরিণত করা উচিত নয়। ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, এবারে লোকসভা নির্বাচনে দেশের জনগণ সেটাই প্রতিফলিত করেছে, এমনটাই মন্তব্য করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বুধবার কলকাতায় পা রাখেন তিনি, তারপরে একটি সাক্ষাৎকারে মন্তব্য ব্যক্ত করেছেন তিনি। অমর্ত্য সেনের যুক্তি, ভারতকে হিন্দুত্বের নিরিখে বর্তমানে দেখা হচ্ছে, মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে এটা কখনোই হওয়া উচিত নয়। বর্তমানে দেশে বেকারত্ব বাড়ছে, শিক্ষাস্বাস্থ্য অবহেলিত, বেশি কষ্ট পেয়েছে এই বর্তমান সরকারের আমলে, এই অবস্থার পরিবর্তন করা দরকার দ্রুত, বলা বাহুল্য অমর্ত্য সেনের সমালোচনায় ফের অস্বস্তিতে গেরুয়া শিবির। অপরদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা, সকল ভারতীয় বয়স্ক নাগরিকদের জন্য বিরাট বড় সুখবর, এবার থেকে যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স 70 বা তার বেশি, তারা সকলেই এবার বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনার আওতায় একেবারে বিনামূল্যে চিকিৎসা পাবেন। বৃহস্পতিবার সংসদে এই কথা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি আরও জানান দেশজুড়ে নতুন করে আরও 25,000 জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুত পর্যায়ে চলছে। রাষ্ট্রপতি এদিন জানিয়েছেন বর্তমানে প্রায় দেশজুড়ে 55 কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করবার পরিকল্পনা নিয়েছে, এখন থেকে 70 বা তার বেশি বয়সের যে কোনো ভারতীয় নাগরিক একেবারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার আওতায়। মুসলিম হয়েও করেন বিজেপি পার্টি পদ্মের মহিলা কর্মীকে নগ্ন করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ধৃত ইতিমধ্যে চার। বিজেপি মহিলা কর্মীকে নগ্ন করে মারধরের অভিযোগে উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙ্গা। মাথাভাঙ্গার ঘোকসাডাঙ্গা এলাকার ঘটনায় বৃহস্পতিবার মহিলার অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তৃণমূলের মহিলা কর্মীরা তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে বলে অভিযোগ বিজেপি মহিলা মোর্চার সদস্যার। তার আরও অভিযোগ, মুসলিম হয়েও কেন তিনি বিজেপি পার্টির সক্রিয় সদস্য, এই প্রশ্ন তুলে তাকে মারধর করা হয়। জেলা পুলিশ জানিয়েছে মহিলার অভিযোগ অনুযায়ী মঙ্গলবার তিনি যখন মাঠে কাজ করে ফিরছিলেন, সেই সময় তৃণমূলের মহিলা কর্মীরা তাকে ঘিরে ধরেন, মারধর করতে করতে তার শাড়ি খুলে নদীতে ফেলে দেওয়া হয়। পরে ওই অবস্থায় প্রায় 1 কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর সংজ্ঞা হারালে বাড়িতে ফেলে পালিয়ে যান সকলে। বিজেপির অভিযোগ, এ নিয়ে মহিলা যখন পুলিশে অভিযোগ দায়ের করতে যান, প্রথমে FIR নিতে অস্বীকার করে, পরে চাপের মুখে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। 1800 কোটি টাকা খরচ করে অযোধ্যা রাম মন্দির তৈরি করা হয়েছে, সেই রাম মন্দিরের ছাদ বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে জল, ক্ষোভ প্রকাশ করেছিলেন
রাম মন্দিরের প্রধান পুরোহিত। তারপরেই এবার আরও বড় বিপত্তি, ছাদ চুয়ে জল পড়ার মাঝেই এবার রামপথে বিরাট বড় ধস, বাড়ছে বিতর্ক। প্রথম বর্ষাতেই ছাদ চুয়ে জল পড়তে দেখা গিয়েছে রামলালার গর্ভগৃহে। গত জানুয়ারিতে উদ্বোধন হওয়া মন্দিরের এমন বেহাল অবস্থার জন্য বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলছেন অনেকেই। এর মধ্যে আরও এক বড় বিপত্তি, ধস নেমেছে এবার রাম মন্দিরের ঢোকার রামপথে। বুধবার রাতের দিকে আচমকাই রাম মন্দিরে প্রবেশের মূল পথটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তা মেরামতির কাজ শুরু হলেও প্রশ্ন উঠছে রাস্তার মান নিয়ে। বছরের গোড়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন রাম মন্দিরের। মন্দিরে যাওয়ার যে রাস্তা তা ছিল সরু। উদ্বোধনের আগে আশেপাশের বাড়ি অন্যান্য নির্মাণ সরিয়ে ভেঙে দিয়ে যোগী সরকার বানিয়েছিল একেবারে চওড়া রাস্তা, নাম দেওয়া হয়েছিল রামপথ। কিন্তু সেই রাস্তার মাত্র পাঁচ মাসেই বেহাল অবস্থায় পৌঁছে যাওয়ায় বিতর্ক তৈরি হলো। কোটি কোটি টাকায় খরচ হওয়া রামপথের একটা অংশ কী করে ধসে গেল সামান্য বৃষ্টিতে, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, এর আগে শনিবারও রামপথে ধস নেমেছিল। রিকাবগঞ্জের কাছাকাছি বৃষ্টির প্রকোপে ওই দশা হওয়ার পর দ্রুত বালি পাথর দিয়ে মেরামত করা হয়। এবার ফের রামপথের অন্য একটি অংশে নামল প্রবল ধস। উল্লেখ্য, চলতি বছরের 22 জানুয়ারি মহা আড়ম্বরের সঙ্গে রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। VVIP অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, সারা দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে এই সপ্তাহেই দেখা গেল ছাদ চুয়ে জল পড়ছে রাম মন্দিরের গর্ভগৃহে। এহেন পরিস্থিতিতে প্রবল ক্ষুব্ধ প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে ভারতে, সংখ্যালঘু বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের ওপর হচ্ছে চরম হামলা, ঘৃণাভাষণ বেড়েছে ভারতে, উদ্বিগ্ন এবার আমেরিকা। ধর্মীয় স্বাধীনতা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে সমালোচিত ভারত। আমেরিকার বিদেশ মন্ত্রকের তরফে সম্প্রতি রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট 2023 প্রকাশ করা হয়েছে। তাতে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিম খ্রিস্টানদের ওপর হিংসাত্মক হামলা, হত্যা, মারধর, ভীতি প্রদর্শন, মসজিদ গির্জার ভাঙচুরের ঘটনা অনেকটাই বেড়েছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। বুধবার US রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট 2023 এই প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে মানবাধিকার বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীর আমলে ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই নিয়ে মুখ খুলেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনও। তার কথায়, ভারতের লাগাতার ধর্মান্তরণ প্রতিরোধী আইন, ঘৃণা ভাষণ, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি, ধর্মস্থানে ব্যাপক ভাঙচুরের ঘটনা চোখে পড়ছে। ওই রিপোর্টে এমন একাধিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেখানে ট্রেনের 3 মুসলিম যাত্রীর ওপর রেল নিরাপত্তা কর্মীর গুলি চালানোর ঘটনা তুলে ধরা হয়েছে। ওই ঘটনায় এখনও তদন্ত চলছে, অভিযুক্ত জেলে রয়েছেন। সংখ্যালঘুদের ওপর হামলার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে এই ঘটনায়। এছাড়াও গোহত্যার দোহাই দিয়ে মুসলিমদের ওপর হামলার পাশাপাশি গোমাংস বিক্রির অভিযোগে অহরহ হিংসাত্মক ঘটনা, হত্যার ঘটনা ঘটে চলেছে ভারতে বলে দাবি করা হয়েছে আমেরিকার ওই রিপোর্টে। আমেরিকায় ভারতের দূতাবাসের তরফে নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দিল্লির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, প্রত্যেক দেশবাসী ভারত সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় পড়েন। জিও গ্রাহকদের মাথায় হাত, 27% পর্যন্ত বাড়ানো হলো জিওর সকল রিচার্জ প্ল্যানের মূল্য। 3রা জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য। এবার নিশ্চিত সকল জিও গ্রাহক পড়বেন মোবাইল ব্যবহারে চরম সমস্যায়। কোন প্ল্যানের দাম 3রা জুলাই থেকে বাড়িয়ে কত করা হচ্ছে, কত টাকা কোন প্ল্যানের দাম বাড়ানো হচ্ছে বিস্তারিত আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। আমি 1 মাসের যে রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। 155 টাকায় আগে 2 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য, সেই প্ল্যানের দাম 155 থেকে বেড়ে হচ্ছে 189 টাকা। 209 টাকায় আগে 28 দিনের জন্য পাওয়া যেত প্রত্যেক দিন 1 GB করে ডেটা, ওই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 249 টাকা। এছাড়াও 239 টাকায় প্রত্যেক দিন 1.5 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য, ওই প্ল্যানের খরচ 239 টাকা থেকে বেড়ে হচ্ছে 299 টাকা। এছাড়াও 299 টাকায় প্রত্যেক দিন 2 GB করে ডেটা পাওয়া যেত, প্ল্যানের মেয়াদ ছিল 28 দিন, ওই প্ল্যানের বর্তমানে দাম বেড়ে হলো 349 টাকা। এছাড়াও 349 টাকায় প্রতিদিন 2.5 GB ডেটা পাওয়া যেত, সেই প্ল্যানের মেয়াদ ছিল 28 দিন, ওই প্ল্যানের খরচ এখন বেড়ে হচ্ছে 349 থেকে 399 টাকা। এছাড়াও 399 টাকায় দৈনিক 3 GB ডেটা পাওয়া যেত মোট 28 দিনের জন্য, ওই রিচার্জ প্ল্যানের মূল্য 399 থেকে বেড়ে হচ্ছে 449 টাকা। এবার 2 মাসের যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছে। 479 টাকায় 56 দিনের জন্য প্রত্যেক দিন 1.5 GB করে ডেটা আপনারা পেতেন, সেই প্ল্যানের দাম 479 থেকে বেড়ে হলো 579 টাকা। এছাড়াও 533 টাকায় 56 দিনের জন্য প্রত্যেক দিন 2 GB করে ডেটা পেতেন গ্রাহকরা, ওই প্ল্যানের দাম 533 থেকে বেড়ে হচ্ছে 629 টাকা।
3 মাসের রিচার্জ প্ল্যানের মধ্যে 395 টাকায় 84 দিনের জন্য গ্রাহকরা পেতেন এতদিন 6 GB ডেটা। ওই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 395 থেকে 479 টাকা, 667 টাকা প্রত্যেকদিন 1.5 GB করে ডেটা 84 দিনের জন্য পেতেন গ্রাহকরা। ওই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 666 থেকে 799 টাকা। এছাড়াও 719 টাকা রিচার্জ প্ল্যানে 2 GB করে ডেটা পেতেন 84 দিনের জন্য। ওই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 859 টাকা, 999 টাকা 84 দিনের জন্য প্ল্যান যেখানে পেতেন 3 GB করে ডেটা প্রত্যেকদিন। ওই প্ল্যানের দাম 999 থেকে বেড়ে হচ্ছে 1199 টাকা। এছাড়াও বাৎসরিক যে প্ল্যানগুলো ছিল এখন বর্তমানে 1559 টাকায় মোট 25 GB ডেটা পাওয়া যায় 336 দিনের জন্য। 3রা জুলাই থেকে ওই প্ল্যানটির দাম বেড়ে হচ্ছে 1899 টাকা, 2999 টাকায় এখন গ্রাহকরা প্রত্যেকদিন 2.5 GB করে ডেটা পাচ্ছেন 365 দিনের জন্য। ওই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 3599 টাকা। এছাড়াও এতদিন ধরে 239 টাকা বা তার উপরে আপনারা যে প্ল্যান রিচার্জ করতেন তার সাথে আনলিমিটেড 5G পরিষেবা পাওয়া যেত, সেটাও এখন বন্ধ হচ্ছে। আপনাকে এখন যদি আনলিমিটেড 5G পরিষেবা পেতে চান তাহলে পার ডে 2 GB ডেটার যে প্ল্যান রয়েছে সেটাই রিচার্জ করতে হবে। পার ডে 2 GB রিচার্জের যে মিনিমাম প্ল্যান সেটার দাম 349 টাকা। অর্থাৎ যদি আপনি এবার আনলিমিটেড 5G পরিষেবা জিওর ইউজ করতে চান তাহলে মাসে আপনাকে 349 টাকা রিচার্জ করতেই হবে। বদলা ইংল্যান্ডকে হারিয়ে 2020 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট টিম। বৃহস্পতিবার সেমিফাইনাল ছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে, কিন্তু ম্যাচে শুরুতে বৃষ্টির কারণে পিছিয়ে যায় খেলা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত 20 ওভারে 171 রান তোলে ভারতীয় ক্রিকেট টিম। এদিন কোহলি 9 রান করলেও অপর ওপেনার অধিনায়ক রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করেন। 39 বলে 57 রানের মার্কাটার ইনিংস খেলেন তিনি। ম্যাচকে সাজ দেন সূর্যকুমার যাদব, তিনি করেন 47, হার্দিক পান্ডিয়া 23, জাদেজার 17 রানে ভর করে 171 রান তোলে 7 উইকেট হারিয়ে ভারত 20 ওভারে। 3টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের হয়ে জর্ডন, 1টি করে উইকেট নেন টপলে, আর্চার, কুরান এবং রশিদ। জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হন ওপেনার সল্ট বাটলারের 23, ব্রুকের 25 রানের ইনিংস ইংল্যান্ডকে লড়াই জারি রাখতে সাহায্য করলেও একের পর 1 উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষে কিছুটা খেলেন আর্চার, তিনি করেন 21, হেজমেশ মাত্র 103 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 3টি উইকেট নেন কুলদীপ এবং আক্ষর পাটেল, 2টি উইকেট নেন বুমরা। শেষ পর্যন্ত 69 রানে দুর্দান্ত জয় ভারতের। জয়ের সাথে সাথে 2020 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। অপরদিকে রাজ্যের বরাহনগর এবং ভগবানগোলার উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তৃণমূলের 2 প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। কিন্তু তারা কাজ শুরু করতে পারেনি এখনও পর্যন্ত, কারণ বিধায়ক পদে শপথ নিতে পারেননি তারা। শপথ নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বক্তব্য, তাদের রাজভবনে এসে শপথ নিতে হবে, কিন্তু নিজে দিল্লি চলে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বৃহস্পতিবার 2 বিধায়কের শপথ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এবার কি বিধায়ক পদে ওরা শপথ নিতে পারছেন না, হয় স্পিকার শপথ নেওয়াবেন না হলে ডেপুটি স্পিকার, উনি এভাবে কেন আটকে রাখছেন। মমতা ব্যানার্জি বলেন, জেতার পরেও 1 মাস ধরে আমার বিধায়করা বসে রয়েছেন, রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না, মানুষ ওদের নির্বাচিত করেছে, উনি হয় স্পিকারকে অধিকার দিন নয়তো ডেপুটি স্পিকারকে, আর তা না হলে নিজে বিধানসভায় গিয়ে ওদের শপথ বাক্য পাঠ করান। সকলে রাজভবনে কেন যাবে? এরপরেই রাজভবনে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলীর রেশ টেনে মমতা ব্যানার্জি বলেন, রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছে, আমার কাছে অভিযোগ করেছে এমনটা। 2036 সালের অলিম্পিক হচ্ছে ভারতে, ভাষণে বড়সড় আসার কথা শোনালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতি জানান, 2036 সালের অলিম্পিক ভারতে আয়োজন করতে চেষ্টা চালাচ্ছে ভারত। প্রসঙ্গত বহুদিন ধরেই জল্পনা চলছে 2036 অলিম্পিকের জন্য বিট করতে চায় ভারত, তার প্রস্তুতিও চলছে। যদি শেষ পর্যন্ত দেশের মাটিতে অলিম্পিক আয়োজন করা যায় সেক্ষেত্রে তৈরি হবে নতুন একটি ইতিহাস। এবার রাষ্ট্রপতি নিজেও সেই জল্পনায় দিলেন সিলমোহর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর জন্য পাঠালেন আম, ইলিশ এবং রসগোল্লা পাঠালেন বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবছরও শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য 400 কেজি হাড়ি ভাঙা আম
50 কেজি ইলিশ এবং 50 কেজি রসগোল্লা পাঠিয়েছেন। আগরতলা আখাউড়া আইসিপি দিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছে এগুলি বৃহস্পতিবার। দেশের অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট এবং ইউজি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহারে প্রথম গ্রেপ্তারি করল সিবিআই। পাটনা থেকে গ্রেপ্তার করা হলো মনীষ প্রকাশ এবং আশুতোষ নামের দুই ব্যক্তিকে। দুজনের বিরুদ্ধেই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ। পরীক্ষার আগের দিন বেশ কিছু যুবকের হাতে প্রশ্নপত্র তুলে দিয়েছিলেন মনীষ এবং আশুতোষ। সিবিআই সূত্রে খবর, গত 4 মে নিট পরীক্ষার আগের দিন পাটনার লার্ন প্লে স্কুলের ছেলেদের হোস্টেলের একটি ঘরে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিলির ব্যবস্থা হয়েছিল। অভিযোগ, আশুতোষের সাহায্যে ওই ষড়যন্ত্র করে মনীষ। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর দুজনকেই হেফাজতে নিয়েছে সিবিআই। অপরদিকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দখল মুক্তি অভিযান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধমক খেয়েই নড়ে চড়ে বসেছে রাজ্যের বিভিন্ন পুরসভা পুর নিগম। বুধবারের পর বৃহস্পতিবারও শুরু হয়েছে সাফাই অভিযান। তবে বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানালেন, হকারদের আমি 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে আপনারা গোছাতে শুরু করুন, রাস্তা পরিষ্কার রাখতে শুরু করুন, আমাদের সার্ভে চালু থাকবে, আপনাদের কোথায় জায়গা দেওয়া যায় সেটা সরকার দেখবে, গোডাউনের ব্যবস্থাও করা হবে, কিন্তু রাস্তা দখল করা যাবে না। মমতা ব্যানার্জি আরও বলেন, কাউকে বেকার করবার অধিকার আমাদের নেই, দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে, আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক, কিন্তু বেশি সময় দেওয়া সম্ভব নয়, সময় দিচ্ছি 1 মাস, তার মধ্যেই গুছিয়ে নিন। তিনি জানিয়েছেন, হকারদের আমি ভালোবাসি, উচ্ছেদ অভিযানের মাঝেই জানালেন মমতা ব্যানার্জি। সংসদে, ভারতের সংসদে সেঙ্গলের পরিবর্তে রাখা হোক ভারতের সংবিধান, দাবি সমাজবাদী পার্টির সাংসদদের। সংসদে ফের সেঙ্গল নিয়ে চরম বিতর্ক। লোকসভায় স্পিকারের পাশেই রাখা সেঙ্গল, সমাজবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরী এবার সেঙ্গল নিয়ে চিঠি লিখলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। সেখানে তিনি লিখেছেন, সেঙ্গলের পরিবর্তে সেখানে ভারতের সংবিধানের বইটি রাখা হোক। তিনি আরও বলেন, বিজেপি সরকার তাদের বিগত শাসনকালের সংসদে সেঙ্গল বসিয়েছে, এটির অর্থ হল রাজদণ্ড, তার মানে এটি রাজার দণ্ড। ভারতবর্ষ বহুদিন আগেই স্বাধীন হয়েছে, কেউ এখানে পরাধীন নয়, এই দেশে সরকার বাছাই করা হয় ভোটদানের মাধ্যমে, তবে কেন সংসদে রাজদণ্ড স্থান পাবে প্রশ্ন তাদের। সেঙ্গলের পরিবর্তে সেখানে ভারতের সংবিধানের বই রাখা হোক। লোকসভায় তৃতীয় বৃহত্তম দল সমাজবাদী পার্টি এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে 37টি আসন পেয়েছে তারা। এ বিষয়ে অখিলেশ যাদব বলেন, সেঙ্গলকে নিজের হাতে সংসদে স্থাপিত করেছিলেন প্রধানমন্ত্রী, তবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি কি বলেছিলেন তা বোধহয় ভুলে গিয়েছেন। সিনিয়র কংগ্রেস নেতা তথা সাংসদ মণিকাঞ্চন ঠাকুরও বলেন, সেঙ্গল বসিয়ে বিজেপি নিজেদের ক্ষমতা জাহির করতে চাইছে, তবে সাধারণ মানুষ এবং গণতন্ত্রের কথা ভুলে গেলে চলবে না। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া দেখে নেব ওয়েদার রিপোর্টে এক নজরে। আজ থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির মাত্রা বাড়ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বেশ কিছুদিন ধরেই চলছে, আপাতত সেটা অব্যাহত থাকছে উত্তরবঙ্গে, পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির মাত্রা আজ শুক্রবার থেকে আগামী কয়েকদিন কিছুটা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া জেলার কোথাও কোথাও এই দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় 10 জুন, এবার সেখানে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে অনেকটাই দেরি করে, বর্ষা ঢুকেছে 21 জুন। যেখানে বর্ষা ঢুকেছে সেখানে তা একেবারেই সক্রিয় না হয়, বৃষ্টির মাত্রা খুবই কম হচ্ছে দক্ষিণবঙ্গে জুড়ে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 5 জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হলুদ সতর্কবার্তা জারি। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, জেলাগুলির ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আজকে। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলার বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে আজকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আমাদের আজকের এক্সক্লুসিভ সংবাদগুলো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।